এখন দেখো বাজার থেকে মাছ এসেছে। এটা হচ্ছে ইলিশ মাছ, ছোট ওই খয়রা ইলিশ মাছ। তো এটা মা কাটছে এখন। তো এই যে ঘরের মধ্যে, বাইরে বৃষ্টি হচ্ছে বলে এইখানে ঘরের ভিতরে এই কাটাকাটি চলছে। আর আমাদের এই রান্নাঘরটা এখন ভেঙে গেছে, এই যে কদিন পরে এটা এমনিও ভেঙে দিতে হবে। ঘরের সামনে তো রান্নাঘর রাখা যায় না, একটা ছোট করে বানানো হয়েছিল এমনি কাঠের ঘর হিসেবে। ওই দিক দিয়ে দেখো ভেঙে গেছে। রাত্রিবেলা যদি কেউ রান্না করতে আসে, যদি কেউ এসে এরকম হাত পাতে কিছু খাওয়ার জন্য। আর এই দেখো জুতো, আমাদের বাড়িতে লাল আর সবুজ জুতো পরা হয়, কারণ সব কুকুরের বাচ্চাগুলো সবার সব জুতো, মানে বাড়িতে অর্ধেক লোকের সবার জুতো নিয়ে চলে গেছে, ভালো ভালো জুতো। তা এখন সবাই তাই জন্য কি করবে, এইসবই পরে বাইরে। আর ভালো জুতো হলে সঙ্গে সঙ্গে ঘরে নিয়ে যেতে হয়। তো এই দেখো গাবলা নিয়ে এসেছি, এখন বাকি মাছগুলো ঢালবো। দেখি আর কি কি মাছ এনেছে। এটা গুজরালি, গুজরালি মাছ, মানে ভোলা মাছের মতোই, তোপসে। হ্যাঁ, কেউ কেউ তোপসে বলে। আর একটা মাছ আছে, আর হচ্ছে এ দেখো, এটা হচ্ছে কান মাছ। এটা আমি খেতে চেয়েছিলাম বাবার কাছে, ওই জন্য নিয়ে এসে। আর এই যে কান মাছের ডিম, এই ডিমগুলো হেভি টেস্ট লাগে খেতে রান্নার পরে। হ্যাঁ, থোকা 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 থোকা, কিন্তু ছোট ছোট ডিমটা আরো বড় হয়। মা মাছটা একটু কেটে নিক। তো এই যে কান মাগুর, এই কান মাগুরটা হচ্ছে নদীরই মাছ, তো অনেক টেস্ট হয় এই মাছটা খেতে। এই দেখো, তো এই মাছের একটা আলাদা রেসিপি যাবে আমার রেসিপি চ্যানেলে, তো সেটা তোমরা দেখো, আমি লিংক দিয়ে দেবো ভিডিওর নিচে। তো এই যে আমার মাছটা কাটা হয়ে গেছে। এই মাছের মাথাটা না মা কচু শাকের ভিতরে দিয়ে দেবে, সেই জন্য মাছটা আগে কেটে নিল। মাছটা কেটে নিক মা। এদের জ্বালা যদি ঘরে থাকা যায়। দেখো মেশিনের উপরে তিন তিনটে বসে রয়েছে, যা ওদের ভয়ও লাগে না। পালা 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 পালা, কতদিন যা, চল ভাগ ভাগ। তুই একা এখানে কিসের জন্য, যা। দেখো বাইরে বৃষ্টি হচ্ছে আর মা এই ঘরে রান্না করছে। ওই ঘরে রান্না করলে অনেক টাইম লাগে, তাই জন্য মা এই ঘরেই রান্না করে বেশি। তো এখানে দেখো মাছের মাথাটা মা ভাজছে, ইলিশ মাছের মানে ওই মাথাটা, ওটা হচ্ছে কচু শাক দিয়ে হবে বলে। আর এদিকে ভাত প্রায় হয়েই গেছে। আর তো এই দেখো, সেই যে ইলিশ মাছ আর তোপসে মাছগুলো মা হলুদ লবণ মাখিয়ে রেখেছে অলরেডি। আর এখানে দেখো, এটা হচ্ছে সেই কচু শাক, মা এটা রান্না করে রেখেছে, এবার শুধু ফোড়ন দেবে মাছের মাথা দিয়ে। তোমরা যদি কচু শাকের রেসিপি জানতে চাও, অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি অন্য একটা ভিডিওতে রেসিপির চ্যানেলে সেটা দিয়ে দেবো। তো এই দেখো, এখানে কচু শাকটা মা হয়ে গেছে প্রায় রান্না, ধোয়া হচ্ছে, রেখে দেখাতে পারছি না তো ভালো করে। আর এদিকে হচ্ছে সেই তোপসে মাছগুলো ভাজা। তোমরা মাছের মাথা দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে ছোলা দিয়ে কচু শাক খেতে কারা কারা ভালোবাসো কমেন্ট করে জানিও। এখন গেছে সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে আনতে, এই ইলিশ মাছগুলো একবারে মশলা দিয়ে সব মাখিয়ে ভাপা করবে বলে। এই
এটা দেখো মা জিরে ফোড়ন দিয়েছে, আর এবার হচ্ছে যে ইলিশ মাছটা ঝাল করবে সেই জন্য কাঁচা মাছ। তো এই দেখো কাঁচা মাছের মধ্যে মশলা দিয়ে দিয়েছে, এবার দিয়ে দেবে। একটু দিচ্ছে এখন সর্ষের তেল, আর এখানে হচ্ছে একটুখানি দিয়েছে জিরে ফোড়ন, মাছ ভেজেছিল সেই তেলে জিরে ফোড়ন দিয়েছে, আর ওখানে সর্ষের তেল দিয়ে দিল। এবার মাছটা ঢেলে দেবে, এই যে মাছটা নাও দাও দাও, এই যে এটা হবে হচ্ছে ইলিশ মাছ ভাপা সর্ষে বাটা দিয়ে। আর এটা মা এখন ঢেকেও দেবে, মা লবণ দিতে ভুলে গেছিলো তাই লবণটা দিয়ে দিল। ইলিশ মাছের এই ভাপা কাঁচা ইলিশ, তো এখানে দেখো সবকিছু রান্না বান্না হয়ে গেছে। ইলিশ মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল, আর এখানে কচু শাক মাছের মাথা দিয়ে, আর এখানে একটু লতি রয়েছে কালকের, আর তার সাথে হচ্ছে ছোট ছোট সমুদ্রের মায়া মাছ দিয়ে, আমের ফলসি দিয়ে টক, এটা খুব টেস্ট লাগে খেতে। আর সেই তপসে মাছগুলো মা ফ্রাই করে রেখে দিয়েছে। তো কালকের ভিডিওটা আর এন্ড করা হয়নি, দুপুরের পরে আর ভিডিও করিও নি কালকে, তো সেই জন্য আজকে এখন থেকে শুরু করলাম। তো এখন বাজে প্রায় দুপুর 2:30-এর বেশি, 3:00 প্রায় বেজেই যাচ্ছে, তো এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। তো মা আর বাবা আজকে একটুখানি নৈহাটি গেছে কাজের জন্য, আর আজকে আমি কী রান্না করেছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি, তারপরে এখন দুপুরবেলা খাওয়া দাওয়া দেবো সবাইকে। সবাইকে বলতে পার্থ, বুনো, আমি তিনজন বাড়ি আছি। তো চলো কী রান্না করেছি আগে দেখাই। এখানে দেখো চাল কুমড়ো ভাজা করেছি, মা হচ্ছে ডাল রান্না করে গেছে সকালে, এটা হচ্ছে কলা দিয়ে আর সে তপসে মাছ দিয়ে তরকারি পার্থর জন্য, আর এটা হচ্ছে সেই কালকে সেই মাছ, মাছ মা ভেজে অর্ধেকটা রেখে দিয়েছিলো যেহেতু অনেক মাছ ছিল, তো সেই মাছটা শুধু মশলা দিয়ে পেঁয়াজ রসুন আদা সব কিছু দিয়ে শুধু রসা বানিয়েছি আজকে, খেতে দিয়ে দিই তারপরে আবার পরে কথা। আর এখানে দেখো পার্থ খেতে বসে গেছে, বুনু এখনো আসেনি, পুজো দিয়ে খেতে আসবে, আর আমিও তারপরে একসাথে দুজনে মিলে খেয়ে নেব। তো এখানে সব তরকারি টরকারি নামিয়ে নিয়েছি, তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, পরে আবার কথা হচ্ছে।